রাজধানীর পুরান ঢাকা এবং বেইলি রোড ঐতিহ্যবাহী ইফতারের জন্য পরিচিত। প্রতি বছর মাহে রমজান উপলক্ষে বেইলি রোডে দেখা যায় জমজমাট ইফতারের বাজার। চপ, কাবাব, খাসির হালিম সহ নানা ধরনের আইটেম। চলুন ঘুরে ঘুরে দেখা যাক এখানকার বাজার। এই বেইলি রোডের যে ইফতার বাজারটা, এটা মূলত পুরান ঢাকার ঐতিহ্যবাহী ক্যাপিটাল কনফেকশনারির ইফতার বাজার। এটা প্রায় 60 বছর আগে থেকে এই ইফতার বাজার শুরু হয় পুরান ঢাকাতে। পরে এটা বেইলি রোডের নতুন ঢাকার লোকজনের রসনাবিলাসের জন্য আমরা এটা এখানে চালু করি। অনেক দূরের থেকে লোক আসে এখান থেকে, যে মিরপুর, তারপর যে ড্যামরাজ সাইড, বিভিন্ন দূরের থেকে লোক আসে। হ্যাঁ, সাধারণ লোক আসে, যেমন রেট সীমিত রাখছি তো প্রায় লোকই আসে এখানে। আমরা যে যেভাবে চাইতেছি ওইভাবেই দিতেছি। কাবাবটা এখানে হচ্ছে বেশি ভালো লাগে, আর আজকে ফ্যামিলির জন্য ইফতার কিনতে এসেছি। অনেক রকম খাবার যেগুলো সারা বছর জুড়ে পাওয়া যায় না, সেটা রমজান মাসে পাওয়া যায়। তো আমি এখানে যখনই আসি আমার অনেক ভালো লাগে, এবং আমি বিভিন্ন রকমের ইফতার এখান থেকে নিয়ে যাই। আজ 13 রোজা, তার মধ্যে আমরা মনে হয় 10টা রোজা এখান থেকে নিয়েছি। বাচ্চারা মানে ধরেন চিকেন রোল, চিকেন ভল, বার্গার, পিজা, এটা খুব পছন্দ করে। সময় ওই সাসলেট নেই, দই বড়া নেই, তারপর আপনাদের অনেক সময় হালিম নেই। মানের কোয়ালিটির চিন্তা করলে এটা বাহিরের রাস্তার থেকে, ভেতরে তো ধুলাবালিটা একটু কম আসছে, ওই হিসাবে ওইভাবে চিন্তা করে স্বাস্থ্যগতভাবে নেওয়া হয় যে ঠিক আছে দাম একটু বেশি হলেও নিয়ে যাচ্ছে। যত কাবাব আছে এর ভিতর সর্বনিম্ন হলো আপনার শিক কাবাব, সেটা 170 টাকা, আর সর্বোচ্চ হলো যাই আপনার রেশমি কাবাবটা, সেটা 250 টাকা। আমাদের এখানে আছে বিফ চাপ, আছে হালিম, খাসির হালিম ভালো, তারপরে চিকেন দো পেঁয়াজা আছে, খাসির কলিজা, গরুর কলিজা আছে, আমাদের খাসির লেগ আছে, চিকেন দেশি মুরগি আছে। জিলাপি যেগুলো আছে সবগুলো 400 টাকা করে আছে, বুন্দিয়া 500 টাকা আছে, ফিনিয়া আমাদের আপনার 150 থেকে 400 টাকা আছে, ডাবের পুডিং 300, 200, 100 আছে, তারপরে হচ্ছে মালাই সমুচা আছে 60 টাকা করে পিস, খজা আছে 30 টাকা পিস, তারপরে হচ্ছে দই বড়া আছে 300 টাকা, একটা আছে 180 টাকা।